যারা বেঈমান, যারা শয়তান, যারা দাগাবাজ, যারা হারামি মুসলমান, কেবল নামটা রেখেছে ইসলামী, এ মানুষটা যখন মরার টাইম আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন সূরা নাজিআত, সূরাটার নাম হলো সূরা নাজিআত। দুই রকম করে জান কবজ করা হয়, এক রকম জান কবজ হলো কি, কলসি থেকে পানি ঢালতে গেলে যেমন কষ্ট লাগে না, ভরা কলসির পানিগুলো আরামসে গ্লাসে চলে যায়, কোনো ব্যথা লাগে না, ওই রকম আপনার জানটা দেহ থেকে বেরিয়ে যাবে, আপনি জানতে পারবেন না। আর একগুলোর কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়ান নাজিআতে গারকা, তোমার জান যখন বের হতে চাইবে না, মালাকুল মউতকে দেখে লুকাতে শুরু করবে, তখন মালাকুল মউত তোমার জানটাকে বের করার জন্য কি করবে জানো, কি করবে জানো, মেয়ে ছেলে বিলে কাঁচা গোবরের মাঝখানে দু হাত লম্বা কাঠি ভরে দেয়, আর দেওয়ার পরে সেগুলোকে গুঁঠা বানাই, চেপে 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 খিঁচে 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 সাইজ বানাই, আবার একবার করে ছেঁড়ে ধপ করে রেখে দেয়, আবার চিপে চিপে দেয়, চিপে চিপে দেয়, এইভাবে যেমন মেয়ে ছেলেরা চিপে চিপে খিঁচে খিঁচে জিনিসটাকে সাইজ বানাই, ওই রকম করে আপনার দেহখানাকে চিপে চিপে খিঁচে 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 একবারে বিন্দু বিন্দু রুহটাকে আপনার দেহ থেকে টেনে বার করে নিয়ে যাবে, তখন যে কত ঠেলা লাগবে, কত ঠেলা লাগবে সে কথাটা আমি আপনাকে কোনো ভাষা দিয়ে বোঝাতে পারবো না। কত ঠেলা লাগে ভাষা নাই, হাদিস আছে, হাদিস দিয়ে বুঝাচ্ছি, যদি বুঝতে পারেন তাহলে বুঝে নেন, আর না বুঝতে পারলে আপনাকে আমার বলার কোনো কথা নেই। যে এ কথাটা বুঝবে কারা, তো আলেমের দল যারা বানি ইসরায়েলদের পনেরো বিশটা নমাজি লোক একদিন সকালবেলায় ফজরের নমাজ পড়েছে, পড়ে মরণের আলোচনা করেছে, মরণের আলোচনা করার পর এই তিন চারজন মৌলভি মাওলানারা বলছে হারে মরণে কি ঠেলাটা লাগে, এ কথাটা তো জিন্দা মানুষ কেউ বলতে পারবে না, তো চল না ওই যে বাড়ির কাছে কবরস্থান আছে ওই কবরস্থানের কাছে যাব, আর যে আমরা এই চার পাঁচজন মিলে একসাথে আল্লাহর কাছে দোয়া করব, আর দোয়া করে আল্লাহ তাআলাকে বলবো হে রব্বে করিম একটা মরা লাশগুলোকে তুমি কবর থেকে জীবিত করে বাহির করে দাও, বাহির করো, ওই লাশটাকে আমরা জিজ্ঞেস করব একটা সওয়াল, সেই সওয়ালটা হলো মরণকে কেন্দ্র করে। এবার এরা দশ বারো জন লোক গেল কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলছে হে পরওয়ারদিগার এই কবরস্থানে শত শত মানুষ মরেছে, হাজার হাজার মানুষকে মাটি দেওয়া আছে, আমরা মরণে কষ্ট কতটা হয় এটা জানবার জন্য তোমার কাছে আবদার রাখছি আল্লাহ, এই কবরের মধ্য থেকে কোনো একটা লাশকে তুমি জিন্দা করে দাও, সে যেন আমাদের সামনে সোজা হয়ে খাড়ো হয়, আমরা তাকে একটা সওয়াল করব, আল্লাহ তোমার দয়া যদি হয় তো এটা কেন তো হবে না। দোয়া করল, সাথে সাথে ওইখানকার একটা পুরানা কবরের ভেতর থেকে একটা মানুষ বেরিয়ে এলো, মানুষটা একদম সোজা হয়ে এদের সামনে খাড়ো হলো, খাড়ো হয়ে যখন বড় বড় চোখ করে দেখছে তো বলছে যে কি ভাই আপনারা কিসের জন্য দোয়া করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা লাশকে জীবিত হওয়ার ব্যাপারে তখন আল্লাহ আমাকে জীবিত করে দিলেন, আপনাদের সামনে আমি দাঁড়ালাম, কি কথা আপনাদের? কিছু কিছু মাওলানার মন সুরসুর করছে নাকি, যে এই মৌলভিটা কিছু হয়তো উলট পালট কথা বলে, যদি উলট পালট বলি তো তোকেও চ্যালেঞ্জ, তোর গোষ্ঠীকেও চ্যালেঞ্জ, যদি ভুল হয়ে যায় গাঁওয়ালার সামনে আমি কান ধরে এগারোবার উঠবো আর বসবো, আগে শুনো তারপরে কথা বলো। কি যেমন লোকটা সোজা হয়ে দাঁড়িয়েছে তখন এরা বলছে আল্লেম না আন আলামিল মউতে, ও ভাই তোমার যে মরণ হয়েছে মালাকুল মউত যে তোমার রুহটাকে খিঁচে বের করেছে,
তো রুহটাকে টেনে বার করার সময় কতটা কষ্ট হয়, কতটা কষ্ট পেয়েছিলে, তার একটু আকার আকৃতি তার পরিমাণ আমাকে আমাদেরকে একটু শোনাও, আমাদের একটু আন্দাজ হয় যে হ্যাঁ মরণে এত কষ্ট হয়। লোকটার সাথে সাথে বলছে, দোফেন তো বুঞ্জো মিয়াত সানা, ওরে আমার বন্ধুরা, আজ 100 বছর হয়ে গেল আমাকে এই কবরে মাটি দেওয়া, আজকের আমি লোক নই, 100 বছর আগে আমাকে আমার বংশের লোকেরা এই কবরে মাটি দিয়ে গেছে, আর 100 বছর হলো আমার মরা, মালাকুল মউত আমার জান কবজ করে নিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত 100 বছর আগে জান খিঁচে বার করার সময় আমার দেহে, আমার শরীরে, আমার হাতে পায়ে যতটা যন্ত্রণা হয়েছিল, তাপ তৈরি হয়েছিল, সেই যন্ত্রণা 100 বছর গত হয়ে গেল, তথাপি তার একটু অংশ এখনও থেকে গেছে, সম্পূর্ণ ব্যথাটা আজ পর্যন্ত আমার গা থেকে হারাই না। মরণের ব্যথা 100 বছর পরেও তার গায়ে আছে। এ কথা বলার পরে আবার লাশটা ধীরে 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 যে কবর থেকে মাথা উঠিয়েছিল সেই কবরের ভেতরে ঢুকে গেল। তাহলে যেই মানুষটাকে আল্লাহ তাআলা বললেন সবচেয়ে নোংরা জানোয়ার কে, তো মানুষ, কেন আপনাকে নোংরা বলা হলো? আপনি তো আল্লাহর সাধের তৈরি, নোংরা কী কারণে হয়েছে? নিজের চরিত্র গুণে নোংরা হয়েছে, আর তার বিসমিল্লাহ হলো কোনখান থেকে, তো মরণ থেকে। আল্লাহ এই মৌলানাটাকে একবার জিজ্ঞেস করে দেখেন তো, এই চোর, ছ্যাচ্ছোর, লম্পট, শয়তান বা দিনকে যখন কবরের দিকে নিয়ে যাই, যখন কবরের দিকে ওকে নিয়ে যাই, তখন কী বলে? প্রথমে এই কথাটা বলে, আমি যাব না জি চাচা, আমাকে নিয়ে যাস না রে বড় ভাই, দাদু আমাকে নিয়ে যেও না, আমি ওদিকে যাব না। এই যাব না যাব না করতে করতে যখন এরা রুকে না, তখন চাচাতে শুরু করে দেয়, কত জোরে চাচাই, যাব না হে চাচা, যাব না হে ভাই, যাব না দাদু, কবরের দিকে যাব না, এই যাব না বলে, যাব না বলে কত জোরে চিৎকার করে। আল্লাহ রাব্বুল আলামিনের নামে বলছেন, লাউ সামিআ সাউতাহু লাসায়েকা, যে 8 জন লোক তার তাবুতকে, খাটলিকে ঘাড়ে করে থাকে, তাদের কানে যদি এই মরা শয়তানের আওয়াজ চিৎকারের পৌঁছে যেত, তাহলে এরা 4 জন রাস্তাতে চিত হয়ে মরে পড়ে যেয়ে থাকতো, এরা আর জিন্দা কবরস্থানে যেতে পারতো না, এত জোর করে গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করে করে নিষেধ করে, যাব না আমাকে নিয়ে যেও না। আমি কি শুনতে পাই, আপনি কি শুনতে পান? আমরা কেউ শুনতে পাই না। এগুলো হলো তার দ্বিতীয় স্টেপ। তোমার খেলা শুরু হয়ে গেল, কেন 1 ঘন্টা তামাশা করো আর তারপরে তোমাকে আগুনে ফেলবো আমি? তবুও নিশাখোর ওই 1 ঘন্টা তো 1 ঘন্টাই মজা মারবো বলে মাতোয়ালা হয়েছিল দুনিয়াতে। হায় রে, আমি তো খুঁজে বেড়াচ্ছি, একটা হাদিস যখন পড়ছি তখন মনে 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 লোক খুঁজছি, কি হাদিসটা? আপনাকে আমি রঙের কথা শোনাবো কি? 61 বছর 2 মাস আমার বয়স? না না না, তওবা, রঙের কথাটা নয়। সকালবেলায় আপনার মোবাইল আছে, 4G আছে, আপনি জুড়ে দিবেন রঙের কথা অনেক পাবেন, আমার কাছ থেকে রং নিয়েন না, আমার কাছ থেকে 2টা নিজের মগজের কাছে ধাক্কা লাগাবে এইরকম কথা আপনি শিখে যান। রাসূল মসজিদে নববীতে বসে বসে ওয়াজ করতে 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 হঠাৎ একদিন বলছেন একটা আজব ধরনের হাদিস। কি বলছেন হাদিসটা? বলছেন, ইস্তাক্ত এলা আসদেকাই, মসজিদ ভর্তি সাহাবি বসে আছেন, তাদের সামনে বলছেন, ইস্তাক্ত এলা আসদেকাই, আমার বন্ধুদেরকে দেখার জন্য আমার জানটা ছটপট ছটপট করছে, আমার দোস্তদেরকে দেখার জন্য আমার মনটা বড় ছটপট করছে, আমার বন্ধুদের সাথে কবে আমার দেখা হবে তার জন্য আমার মনটা যেন বিচলিত হয়ে আছে রে।
আমার বন্ধুদের সাথে দেখা করব তার জন্য আমার মনটা বড় ব্যাকুল আছে, বন্ধুদের সাথে দেখা করব। সাহাবায়ে কেরাম শব্দের মধ্যে দু চারজন একসাথে আওয়াজ তুলে বলছে, আওয়াল লাসনা আসদিকাওকা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার বন্ধু নই, আমরা আপনার দোস্ত নই, আপনার খাতিরে মক্কার বাড়ি আর ঘরকে ফেলে দিয়ে চলে এসেছি হিজরত করে মদিনায়, আপনার দিনের ভালোবাসাতে দুটা বিবি ছিল, একটা বিবিকে তালাক দিয়েছি, দিয়ে আরেকটা বিবি আমার মুহাজির ভাইকে বলেছি তোর বাড়িওয়ালি নাই, তুই আমার বাড়িওয়ালিকে বিয়ে করে নে, আমি এক সাঁজ খেয়েছি আর আমার মুহাজির ভাইকে আমি দু সাঁজ খাইয়েছি, তোরা আমাদের বাড়িতে বিদেশি মেহমান, আপনাদের এত ইজ্জত করেছি, বাড়ি দিয়েছি, ঘর দিয়েছি, জমি দিয়েছি, বিবি দিয়েছি, আয়েস আরামের ব্যবস্থা দিয়েছি, আমরা আপনার বন্ধু নই? কোনগুলো আপনার বন্ধু যাকে দেখার জন্য আপনি পাগল আছেন? রাসূল একবারে আঙুল তুলে বলছেন, না না না, তোমরা আমার বন্ধু নও, তোমরা আমার দোস্ত নও, বল আনতুম আসহাবি, তোমরা আমার সাথী, তোমরা আমার সঙ্গী, তোমাদেরকে সাথী বলে জানি, তোমাদেরকে সঙ্গী বলে মানি, তোমাদেরকে বন্ধু বলে না, বন্ধু তোমরা আমার নও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে বলছেন, তাহলে বন্ধু কারা, কে বন্ধু? সেই বন্ধুগুলোকে আমাদের চিনিয়ে দেন। আল্লাহ পাকের নবী বলছেন, হুমুল লাযিনা আমানু বি ওয়ালাম ইয়ারাউনি, ওই লোকগুলো আমার বন্ধু যেই লোকগুলোকে আমি আজ দুনিয়াতে চোখে দেখতে পেলাম না, কবরে আমি চলে যাব আর আমার মরে যাওয়ার 50 বছর পরে, 100 বছর পরে, 1500 বছর পরে, 1000 বছর পরে দুনিয়াতে আসবে, আর আসার পরে আমার একটা 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 সুন্নাতকে এরা কবুল করে নেবে, মেনে নেবে, আমার দিনের প্রতি এরা মুহাব্বত দেখাবে, ভালোবাসা দেখাবে, আমি যা বলেছি তারা অক্ষরে অক্ষরে মেনে নেবে, আর আমি যা নিষেধ করেছি তারা অক্ষরে অক্ষরে তা পালন করবে। এই 1000, 1500, 2000 বছর পরে যে মুসলমানগুলো পয়দা হবে, এটা কোথায় হবে? মালদা জেলার শামসি বাজারে হবে, ঝাপড়টলিতে হবে, খসপুরে হবে। এই সমস্ত লোকগুলো তারাই হলো আমার বন্ধু, তাদেরকে দেখার জন্য মনটা আমার পাগল আছে, কিন্তু আমি দুনিয়াতে ওই বন্ধুগুলোকে দেখতে পাবো না, যদি পাই তো আখেরাতেই আমার বন্ধুদেরকে আমি দেখতে পাবো। বন্ধু কারা বললেন রসুল? যারা আমার কথাকে মেনে নিয়েছে তারা, যারা আমাকে না দেখে গ্রহণ করে নিয়েছে তারা, ওইগুলো আমার বন্ধু, ওদেরকে দেখার জন্য আমার মন পাগল আছে, আমি বিচলিত আছি। দাদুরে, এখান থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত আমি বেটা ছেলের যদি আইডিয়া করি, তো আপনারা আছেন এখানে 4000, মায়েদেরকে দেখতে পাই না, তবে অনুমানে করছি তারাও 1-2000 হবেই। তাহলে এতটি বেটি ছেলে আর এতটি বেটা ছেলে, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি, আপনাকে আহ্বান জানাচ্ছি, বুকের যদি পাটা থাকে তাহলে আপনার ইমানের উপরে যদি আপনার আস্থা থাকে, ভরসা থাকে, তাহলে এই মজলিসে হাত তুলে বলতে পারবেন সাহস করে যে হ্যাঁ, আমি আল্লাহ পাকের নবীর দোস্ত, আমি আল্লাহ পাকের নবীর বন্ধু, আমি তাকে না দেখে মেনে নিয়েছি, তার কথার উপরে আমি কায়েম আছি, তার নিষেধকে আমি আমার জীবনে পালন করে চলেছি ইনশাআল্লাহ, অতএব আমি তার বন্ধু, এমন কথা বলবার মতো সাহস আমাদের এই দেশের কটা মানুষের আছে? কে পারবে? খালি আইন্না আইন্না হাত তুলে দিলে হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো, খালি হ্যাঁ পারবো বলে দিলি হয়ে গেল? আগে নিজেকে দেখেন ভেবে চিনতে। আমি আপনাকে একটু বের করে দিচ্ছি, একটা জুয়ান ছেলে দেন তো এই গ্রামের, যেই ছেলেটাকে আমি আল্লাহ পাকের নবীর বন্ধু হিসাবে সাব্যস্ত করে বলবো, কি নাম তোমার? যে ইনামুল হক।
মাশাআল্লাহ মাথাটা নাড়বো নাড়ার পরে বলবো তুমি আল্লাহ পাকের রাসূলের বন্ধু অবশ্যই তোমাকে আল্লাহ পাকের রাসূল কিয়ামতের দিন দেখবেন দেখার পরে হাসবেন দেন তো একটা ছেলে বয়স 15 বছরই হোক দেন একটা ছেলে ওকে ডেকে আনবো আর ডাকার পরে ওকে জিজ্ঞেস করবো বাবা তুমি কিছু খাও দাও বাহির জিনিস দোকান থেকে কিনে কেটে কি কি মুলি সাহেব কি আর বলছি এই সব জিনিস পিনিকগুলো 5 টাকা 7 টাকা করে যে কিনে পাওয়া যায় তো কচমচ কচমচ করবে পরিষ্কার করে বলতে হবে মধু খাও মুখ লুকাবে নিচে এমনি করে করে তিরঙ্গা খাও কি খাই নমাজ পড়ো।